এককালে মাই রুটি রুজিয়ার, এককালে মাই ফাঁসি, এককালে মাই মুক্ত আজাদ, আর একে দাস দাসী। ঠিক না বেঠি? এককালে মাই রুটি রুজিয়ার, এককালে মাই ফাঁসি, এককালে মাই মুক্ত আজাদ, আর একে দাস দাসী। এই গানটা নিয়ে আমাদের একজন শ্রদ্ধাভাজন বক্তা উস্তাদ তুল্য তিনি সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই গান গেয়ে বুঝাইতে চাই, রুটি রুজির জন্যে আমরা ঘুরি, আর ওরা ফাঁসির কাষ্টে ঝুলে জান্নাতে চলে যায়, 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে যায়, এমন উপহাস করলেন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, যদি হক কথাগুলো বললে ফাঁসির কাষ্ট না লাগতো, যদি হক কথাগুলো বললে জেলে যাওয়া না লাগতো, যদি হক কথাগুলো বললে দেশ ছাড়া না লাগতো, তাইলে আমার রাসূল কেন শিয়াবে আবু তালিবে ছিল? আপনার কাছে প্রশ্ন করতে চাই, কথা কয় না? আমার রাসূল কেন তায়েফে রক্ত ঝরালো? আমার রাসূল কেন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল? আমার রাসূল কেন 27টি যুদ্ধের নেতৃত্ব দিল? আমার রাসূল কেন আহত হলো? আমার রাসূলের মাথার হেলমেট কেন ভেঙে মাথায় ঢুকে গেল? কেন আমার রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গেল? কেন সাহাবীরা শহীদ হয়ে গেল? উহুদের ময়দানে 80 জনের 82-83 জন সাহাবা শহীদ হয়েছে। সাহাবার যখন আমার রাসূলকে হেফাজত করতে গেল, শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, লাশটা যখন গুছায় নিয়ে আসা হলো, তখন দেখা গেল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই পিঠে 80টিরও বেশি তীর ঠেকিয়েছে। এই তীর কেন লাগলো? যদি এই কালেমার, এই কালেমার দাওয়াত দিতে যে যদি জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে, এইটা যদি আপনারা মনে করেন যে এটা অন্যায়, এই ফাঁসিতে যারা ঝুললো, যারা জেলে গেল, যারা গুলি খাইলো, যারা মারা গেল, যারা দেশান্তরিত হইল, আপনি কইলেন যে এখন আমরা দেখতেছি যে ওরা যাচ্ছে মাসছে আসছে, কি কথা কয় না? আপনি বগল বাজাইলেন, অসুবিধা নাই, এই কাজগুলো যদি অন্যায় হয়ে থাকে, তাইলে এই কাজ শিখিয়েছেন আমার রাসূল, আমার সাহাবারা, ওলিয়া ওলিরা ওলিয়ারা বলেন ঠিক না? কারণ হক কথা যারা বলেছে তারাই মার খেয়েছে সত্য না মিথ্যা। হক কথা বললে এই দুনিয়ায় পিঠের চামড়া থাকে না। ময়না পাখি, ময়না পাখি যখন খাসার মধ্যে পাশে যেয়ে কাক যেয়ে জিজ্ঞেস করে, তুমি কেন খাসায়, তোমার কেন সভাপতি খাসায় বন্দি করে রেখেছে বলো দেখি? ময়না পাখি জবাব দেয়, ও গো কাউয়া, আমার খাসার মধ্যে থাকার কারণ হলো আমি কথা বলি, এই কারণে আমারে খাসায় রাখে, আর তুমি কাউয়া কথা তো বলতে পারো না, এই জন্য তোমার কোনো দিন খাসায় ঢুকা লাগে না। কথা বললে খাসা আছে না নাই? কই কেউ তো কোনোদিন পেশা ধরি খাসায় পড়ে নাই, বুঝিছে? পেশা ধরি খাসায় পড়ে না, কাউয়া ধরি খাসায় ভরে না, সবাই খাসাই ভরে। যেই শালিকটা কথা বলতে পারে তারে ভরে না, ভরে না। যেই টিয়াটা কথা বলতে পারে তারে ভরে, যেই ময়নাটা কথা বলতে পারে তারে ভরে, কিন্তু যে কথা বলতে পারে না তারে কোনোদিন খাসাই যাওয়া লাগে না। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমরা আমার পথে জান দাও, মাল দাও, জান দিলে এই জানের বিনিময়ে আমি দেব কি, কি দেবে? জান্নাত দেব। তাহলে জান যদি দিতে হয়, বাতিলের সাথে লড়াইয়ের দরকার আছে না নাই? সেই বাতিল কারা? বাতিল হলো তারা যারা বাংলার জমিনে ইসলামকে রাখতে চায় না, যারা বাংলার জমিনে কোরআন রাখতে চায় না, যারা বাংলার জমিন শুধু নয় গোটা বিশ্বের জমিনে যারা ইসলামের আইন কায়েম, কানুন কায়েম করতে গেলে যাদের কলজে জলে উড়াই হলো বাতিল, বলেন ঠিক কিনা? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি?
ইসলাম হলো শান্তির ধর্ম আসে শুভেচ্ছা অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের মুসালা তোমার কেন জলি এরাম জ্বলা লোক আছে না নাই তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইউরিদুন আলিয়ুত ফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আমার আল্লাহ বলছেন ওরা চাই কারা কাফেরেরা টাকলারা মশলারা ভুড়িওয়ালারা টিভিওয়ালারা টাকুরা কাকুরা উরা চাই কোরআনের আলোকে দিনের প্রজ্বলিত আলোকে মুখের ফু দিয়ে নির্বাপিত করে দেবে কিন্তু না 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 কোনোদিনও তা পারবে না কারণ আমি আল্লাহ আমি দিনের আলোকে পূর্ণরূপে উদ্ভাসিত করব বিকশিত করব যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেছেন কি আল্লাহ কোরআনের আলোকে দিনের আলোকে উজ্জ্বল করে রাখবেন প্রজ্বলিত করে রাখবেন নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে সারখার করে দেবে কিন্তু আমার আল্লাহ সেই আগুনকে হেফাজত করে সেই আগুনে হেফাজত করেছে না করে নাই আমার আল্লাহ বললেন ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আজকের জমিনে আল্লামা ইকবাল বলেছেন কবি আল্লামা ইকবাল বলেছেন আজকের জমিনেও যদি ইব্রাহিমের মতো কোন ইমান থাকে আর তাকে যদি অপশক্তিরা আগুনে ফেলে দেয় সেই আগুন ফুল বাগান হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ হেফাজতকারী কে আর আল্লাহর পথে যারা চলে তারা যদি মারা যায় এটা কি মৃত্যু নাকি শহীদ কিন্তু চালাকি করা যাবে না চালাকি আছে না কিছু চালাক আছে ওই যে আগে ছোটবেলায় শুনতাম হুজুর যাচ্ছে এক সাইগ্রেদ নিয়ে সাইগ্রেদের বলছিস সাইগ্রেদ পানির পিপাসা লিখিছে ডাব গাছ তো দেখা যায় একটু গাছে ওঠো দিন ডাব পাড়া যায় কিনা বলছে হুজুর এই আপনি নিচেই থাকবেন আর আমি উপরে উঠবো এটা তো সম্ভব না আমি সরি মাফ করতে হবে আপনার নিচেই রেখে আমি উপরে উঠতে পারবো না হুজুর কষ্ট মষ্ট করিয়ে যাক বুক সাবড়ি দিয়ে গাছে উঠিয়ে ডাব পেড়িছে পেড়িতে দায়নে বলছে যে তাহলে একটু ডাবটা কাটো বলছে হুজুর এই তো আর একটা অন্যায় করতে পারলেন এই দা যেই উঁচু করবে তো আপনার মাথার পরে উঠে যাবে আমি সরি মাফ চাই আমি করতে পারবো না আপনি নিজেই কাটেন আমি বেয়াদবি করতে পারবো না কাটার পরে হুজুর বলতেছে তাহলে তুমি এক কাজ করো তুমি আগে খাও বলছে হুজুর আগে দুইটা দুইটা আপনার আদেশ আমি অমান্য করেছি তিন নম্বর আদেশ অমান্য করলে তো আমি জাহিল হয়ে যাব দেন আমি তাহলে আগে খাই অন্তত এই আদেশটা আর অমান্য করা সম্ভব না আল্লাহর ওলি আছে না নাই ওরে কৌশল করি চলে কৌশল করে পার পাওয়া যা